মোর জিন্দগি তো মানে মই খৰু খৰু বাচ্চা থৈ তিনিটা বাচ্চা থৈ মই জেলত গৈছিল গোটে দিন মানে কান্দা কাটি কৰিয়ে মই গোটে দিন যাই খাওয়া লওয়া মই কৰিব নাপাও এনেকুৱা অৱস্থা তখন মই তিন মাহ ডেলিভারি আছিল বাচ্চাটো মোর তিন মাহ গর্ভবতী তখন তারপর মই খাবা নাপাও লোবা নাপাও এনেকুৱা অৱস্থাত মোক ধরি লৈ গল তার ভিতর যাই তো মই আরো মানে অশান্তি জেলর ভিতর তো শান্তি নাই তাতে তো আরো মানে অশান্তি বাচ্চা কাচ্চা সব ফাঁকত মই তাতে অকল ফরিয়া মোর অবস্থায় বেয়া স্যার এনেকা অবস্থা হয়েছে মই তাতে কান্দিয়ে আসিল না পরে কান্দিয়ে কান্দিয়ে আসিল মই তাতে मैं जब जेल जा रहा था तब मैं तीन छोटे छोटे बच्ची को घर में छोड़ के जा रहा था उस वक्त मैं तीन महीने का मतलब प्रेग्नेंट थी और उस हाल में मुझे लेके गया था मैं वहाँ बहुत बेचैन से ज़िंदगी गुजार रहा था और मुझे बहुत दर्द होता था मैं रोता था बच्चे से दूर था और मैं रोते रोते दिन गुजारता था वहाँ मेरा ज़िंदगी बहुत ही बुरा हाल में था ফাৰ্ষ্টতে যিবিলাক জেলত যেনেকৈ আছিল ময়ো তেনেকৈ আছিলোঁ তাৰপিছত যখন ধৰ দুই তিনি মাহ গ'ল তাৰপিছত মোক মানে ধৰ জাগাটো অলপ বহল কৰি দিলে অলপ বহল কৰি দিছে তাৰপিছত আৰু খোৱা সুবিধা মই একো পোৱা নাই ঘৰৰ পৰা নিছে এইবিলাকে মই খাবলগীয়া হৈছে আৰু যিবিলাক তাতে দিছে মানে একদম খোৱা নাযায় এইবিলাক খানা তে এই প্ৰেগনেঞ্চি অৱস্থাত তো এনেই খোৱা লোৱা নাযায় কিমান অসুবিধা মানে তাতে মানে আৰু বেমাৰ আজাৰ হ'লে পট কৰি ডাক্তৰ পোৱা নাযায় ডাক্তৰৰ প্ৰয়োজন হ'লে তথাপি বেমাৰত তেনেকৈ থাকিব লাগিব পিছত ধৰ জনাব জেইলাৰক জনাব তাৰপিছত জেইলাৰে মানে কিহত মানে যোগাযোগ কৰিব তাৰপিছতহে মানে অলপ মানে কষ্টতে থাকিবলগীয়া হয় পিছত আৰু লাহে লাহে মানে মানে হস্পিটেলত ডক্টৰ ক'ত আছে নাছে তাৰপিছতহে ধৰ লৈ যায় মই তেনেকুৱা সুবিধা মানে পোৱা নাই যে পট কৰি ডক্টৰ যে তাতে জেলৰ ভিতৰত তেনেকুৱা মানে গাইনৰ ডক্টৰো নাছিল তাতে আছিল এনে দুটা ডক্টৰ মানে কিন্তু গাইনৰ নহয় আৰু কি শুরু শুরু মে মেয়ে জব জেল গা থা মে দূসরে কয়দিয়ে কে তরহ এক হি সাথ থা লেকিন মেরা কোই ফ্যাসিলিটি নেই মিলতা থা জব তিন মহিনা গুজার গয়া মেরা প্রেগনেন্সি কা সিক্স মান্থ হুয়া উস ওয়াক্ত মুঝে থোড়া সা কেয়ার কিয়া গয়া লেকিন মুঝে খানা পিনা জ্যাদা কুছ খাস কেয়ার নেই কিয়া গয়া বিমার হোতা থা বহুত মতলব মুশকিল সে গুজারতা থা और इतना आसानी से डॉक्टर भी नहीं मिलते थे ये लॉन्ग प्रोसीड्यूर था पहले मैंने जेलर को बोलो फिर डॉक्टर्स को बात करें ये लॉन्ग प्रोसीड्यूर की बात आता था लेकिन उसी हालत में मुझे रहना पड़ता था वो जो दो डॉक्टर थे वो गायनी स्पेशलिस्ट नहीं थे ये जनरल डॉक्टर थे जो ट्रीटमेंट करते थे শ্বশুর আর পরিয়ালো তো এক কোনোই নাই হাজবেন্ড তো করেছিল যে হাজবেন্ডে পড়েছিল তার তো মানে জাজমেন্ট পাইছে তার কোনো অসুবিধা নাই মেরা হাজবেন্ড কো ভি ডিপুটা ডিক্লেয়ার কিয়া গয়া থা লেকিন ডকুমেন্টেশন সাবমিট করনে কে বাদ ও জাজমেন্ট মিল গয়া ও ইন্ডিয়ান जेल में जहाँ पे ऑफ कोर्स ये फ्लो पे सोना होता होगा कितने लोग थे उस बैरक में उस बैरक में जिस बैरक में इनको रखा गया था প্রথমতে মই ডাঙরে ঘর তাতে কোনো পার্টিশন নাই মানে সিরিয়াল ভাবে আসিল আর কি তাতে ধর এটা রুমতে 30 জন 32 জন তেনেকা করে আসিল যখন ধর সব জানা জানি হল ধর মানে বাচ্চাটো পেটর তলব ডাঙর হল তখন ধর মক স্পেশালি মানে এটা রুম মানে দিলে আর কি তাতে আমি মোর সোয়াসিতার কারণে দুজন মাইকি রাখিলে আর মক অকল করে রাখিলে আর কি তিনজনে এক রুমত কিন্তু মানে একেটাই মানে ঘর তাতে মানে কি ভিতরত মানে পড়াই লওয়া পার্টিশন নিসনা এতেনেকা আর কি শুরু শুরু মেতে দূসরে লোক কি তরহ থা জব মেরা তিন মহিনা গুজার গয়া তো মুঝে জব পহলে মে থা দূসরে কি তরহ থা তব মুঝে এক বড়া হল মে 30 লোকের কে সাথ রাখা গয়া থা জহাঁ পে এক ফিট সে জ্যাদা জাগা নেই মিলতা থা से महीने गुजार जाने के बाद मुझे एक छोटा सा सेपरेट रूम दिया गया जिसमें तीन लोग मैं था और मेरे साथ दो लोग थे जो मुझे देखभाल करती थी डिलीवरी का वो जो प्रोसेस है वो जब डिलीवरी नजदीक आई उस वक्त कैसा माहौल था क्या कैसे मतलब वो पेन कैसे मैनेज करती थी कोई आस पास का नहीं ना माँ थी ना भाई था ना बाप है ना हस्बैंड है उसको कैसे मैनेज किया इन्होंने क्या परेशानियां होती थी এই এটা বুড়ি আছিল মাকৰ নিচিনা মানে আদৰ কৰিছিল মোক চোৱা চিতা কৰিছে একে জাগাৰে আমি এই বুঢ়া মানুহজনী আহে নাই এখনো তাতেই আছে জেলত পৰি ই আহি আহি পোৱাই নাই
ইয়ে অলপ মানে মোক চাওয়া চিতা করছে, আরো লগতে আরো একজন আছিল, ইও মানে মেম্মারোর এজন ছোয়ালি আছিল সুশিতা বা নামে, ইও মানে খুব মানে হেল্প করেছে, ইহতে পানি চানি যিমানে লাগে সিহঁতে দিছে মোক, মানে সহায় করেছে আৰু সিহঁতে মোক তুমি চিন্তা নকৰিবা এনেকা বুলি সাহস দিছে। মই একটু কান্দি আছিলোঁ যে মোৰ কি হ'ব, ধৰ এজন বাচ্চা হ'ব লগা হ'লে ঘৰৰ মানুহখিনি গোটেই ফাকলত, মই ইয়াত জেলত মোৰ কি হ'ব কি নহ'ব, মই এনেও নাবোৰে কান্দা কাটি কৰি আছিলোঁ, ধৰ এনেকা মানে কি হতে আছিলোঁ আৰু কি। উস হালত মে মুঝে তো বহুত মুশকিল মে থা, মেৰা বহুত টেনশ্যন হোতা থা, লেকিন মে ক্যা কৰোঁ, উস হাল মে এসা কোই ভি নহীঁ থা, মে ফিল কৰতা থা ঘৰ মে হোতা তো কেসা হোতা। লেকিন জেল মে এক লেডি থি জো মুঝে বহুত মদদ করতি থি আর মতলব এজ এ চাইল্ড কেয়ার করতি থি। খসা কইয়ে তো মই ইন্ডিয়ান, মই তো বাংলাদেশি নহ, লগতে মোর খুব আশা আছে যদি ন্যায় বিচার করে সুপ্রিম কোর্টে, ধর মোর এটু আশা আছে ময়ও ইন্ডিয়ান হম। মে বিলিভ করতা হুম মে ইন্ডিয়ান হুম আর মেরে পাশ সারে ডকুমেন্টস হ্যায় আর মুঝে ইয়ে ভি ইয়কিন হ্যায় কি সুপ্রিম কোর্ট নে মুঝে ইন্ডিয়ান ডিক্লেয়ার করেগা, আর কিউকি মে ইন্ডিয়ান হি হুম মুঝে কোই ডর নহীঁ হ্যায় আর মে উম্মীদ করতা হুম মুঝে সহি জাজমেন্ট মিলেগি।